आधुनिक विज्ञान एखोनो आधिभौतिक सत्ताय जेमन पिशाच अपदेवता भूत प्रेतेर अस्तित्व स्वीकार ना करलेও एसबের উপর পরিপূর্ণ বিশ্বাস ছিল এক দম্পতির। তারা দাবি করেন যারা ভূত প্রেতে অবিশ্বাস করে তাদের উপরেও এই অদৃশ্য শক্তি ভর করার সম্ভাবনা রয়েছে। তারা দুজনই বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর, নাম এড ওয়ারেন ও লরেন ওয়ারেন। দ্য কনজিউরিং ইউনিভার্সের মাধ্যমে তাদের হয়তো এখন অনেকেই চিনেন। सिनेमार पर्दाय तादेर चरित्र सुनिपुणभावे फुटिये तुलेछेन पैट्रिक विल्सन और भेरा फार्मिगा। वास्तव जीवने ए दम्पति एकसाथे काज करेछेन प्राय 10,000 प्यारानर्माल केस निये। দ্য কনজিউরিং দ্য ডেভিল মেড মি ডু ইট সিনেমায় দেখা গেছে এড ওয়ারেন একটি থিয়েটারের সহকারী হিসেবে দায়িত্ব পালনের সময় লরেনের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। তবে এই কথা সত্য যে কিশোর বয়সেই শুরু হয় তাদের একে অপরের প্রতি ভালো লাগা। 1943 সালে যখন তাদের দেখা হয় দুজনের বয়সই ছিল মাত্র 16 বছর। পরবর্তীতে 1945 সালে দুজনই বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের কোল আলো করে জন্ম নেয় জুডি ওয়ারেন নামে এক কন্যা সন্তান। आधिभौतिक निये गवेषणार सुविधार्थे 1952 साले एड ओ लरेन वारेन एक संगठन दाड़ करान। भिन्न जगतेर अदृश्य शक्तिर बिरुद्धे लड़ाई मूलत एई संस्थार मूल प्रतिपाद्य। एकबार तादेर एई संगठनेर काछे एक दम्पति तादेर समस्या निये आसेन। तादेर दाबी निउयर्केर एमिटिभिलेते तारा जे बाड़ीते बास करेन ओई बाड़ीते एक अशरीरी आत्मार सरब उपस्थिति विद्यमान। तारा जानान ए बाड़ीते डानफियो जूनियर नामेर एक युवकेर हाथे तार पुरो परिवार निर्ममभावे खून हय। गणमाध्यम মাধ্যমে এই খবর জানতে পেরে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের সাথে ওয়ারেন দম্পতিও রহস্য উদ্ঘাটনের অনুসন্ধানে নামেন। ওখানে সিঁড়ির নিচে যুবকের অবয়বে এক অশরীরী আত্মার ছবি তুলেছেন বলেও জানান তারা, যদিও তা নিয়ে এখনো তর্ক বিতর্ক বিদ্যমান। এদিকে সিনেমার মতোই ওয়ারেন দম্পতি অভিশপ্ত সকল বস্তু নিয়ে আমেরিকার সেন্ট মনরোতে গড়ে তুলেছেন দ্য ওয়ারেন অকাল্ট মিউজিয়াম নামে এক সংগ্রহশালা। মনরো হল লরেনের হোম টাউন। মূলত সিনেমায় দেখানো প্রায় সকল জিনিসই ওখানে ছিল। এমনকি ওই ভুতুরে অ্যানাবেল ডল কিংবা ভ্যাম্পায়ারের কফিনেরও দেখা মিলবে ওখানে। দুর্ভাগ্যবশত 2019 সালে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় ভুতুরে সংগ্রহশালাটি, কারণ এর অবস্থানটি ছিল একটি আবাসিক এলাকায় যেখানে মানুষের অতিরিক্ত আনাগোনায় বিরক্ত হতো প্রতিবেশীরা। এছাড়া আঁকাআঁকির প্রতি এড ওয়ারেনের ছিল প্রচণ্ড ঝোঁক। ইচ্ছা তুখোর মাপের একজন চিত্রশিল্পী হওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি পেরি আর্ট স্কুলে ভর্তি হয়ে যান। তার মূল বিষয়বস্তু ছিল অভিশপ্ত ভুতুরে বাড়িসমূহ রং তুলি দিয়ে সাদা কাগজে ফুটিয়ে তোলা। 1952 সালে ওই স্কুল ছাড়ার পর তিনি তার আঁকা চিত্রকর্মগুলো বিক্রি করে দিতে থাকেন। দ্য কনজিউরিং 2 চলচ্চিত্রে গির্জার পিশাচ ভেলাককে আঁকতে দেখা গিয়েছিল এড ওয়ারেনকে। তাছাড়া কনজিউরিং সিনেমার শুরুতে দেখা যায় ওয়ারেনের দেওয়া প্রেজেন্টেশন শুনছিল হল ভর্তি মানুষ। সেখানে সামনের সারিতেই বসেছিলেন একজন বৃদ্ধা যিনি মূলত আসল লরেন ওয়ারেন। এদিকে এই দম্পতিদের নিয়ে যদিও আলোচনা সমালোচনা কিংবা জলঘোলা কম হয়নি। কারো কারো কাছে তারা ত্রাণকর্তা কিংবা রহস্যের খোরাক হিসেবে আবির্ভূত হলেও কারো কারো কাছে তারা নিতান্তই ধাপ্পাবাজ। অনেকেই বলে থাকেন তাদের সকল ঘটনাই সাজানো, শুধুমাত্র খ্যাতি অর্জনের লক্ষ্যে তারা মানুষের সরল বিশ্বাস ব্যবহার করে কপটতার আশ্রয় নিয়েছিল। তবে ভুল না ঠিক সে যাই হোক, জেমস ওয়ান এ দম্পতির বিখ্যাত কিছু তদন্ত প্রতিবেদন নিয়ে রূপালী পর্দায় উপহার দিয়েছে দ্য কনজিউরিং ইউনিভার্স নামে দুর্দান্ত এক হরর ফ্র্যাঞ্চাইজির। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।